দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেই ঝড় তুলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গত 25 জানুয়ারি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা পাঠান। মুক্তির পর থেকেই বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। অবশেষে আগামী 24 ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমাটি। রবিবার তথ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তার আগে দেশে প্রেক্ষাগৃহে বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয়েছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট 19 সংগঠন। তাদের অনেকেই আজ সেখানে ছিলেন। এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাণ্ডুকন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।